তৃণমূল আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য আপনারা কি কাজ করছেন যদি একটু বলেন। ধন্যবাদ। আপনারা জানেন সদ্য আমাদের উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, ওখানে আমাকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে। তো আসলে দীর্ঘদিন এই পদে আমাদের মাননীয় সাংসদ জনাব আশিকুল্লাহ রফিক উনি এই দায়িত্ব পালন করেছিলেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে। হয়তোবা উনি যেহেতু একজন জনপ্রতিনিধি সেই হিসাবে উনি যথাযথ সময় দলের কর্মকাণ্ডে উনি দিতে পারেন নাই, বিধায় এবার একটা পরিবর্তন এসেছে যেখানে আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তো আমি চাই প্রতিটি ওয়ার্ডে, শুধু ইউনিয়ন নয়, প্রতিটি ওয়ার্ডে, প্রত্যেকটা ওয়ার্ডে আমি আমার বিচরণ থাকবে উপজেলা আওয়ামী লীগের এবং ওখানে ইউনিয়ন আওয়ামী লীগকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। যেহেতু আগামী 2024 সালে আমাদের জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনটা আগামী 2041 সালে যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনতা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, সেই লক্ষ্যকে পূরণ করতে হলে অবশ্যই আমাদের আগামীবার বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। ক্ষমতায় আনতে গেলে তৃণমূল আওয়ামী লীগকে সাথে নিয়ে আমাদের কাজ করতে হবে, জনগণের দোরগোড়ায় আমাদের যেতে হবে, যার কারণেই আজকে আমরা এই কুতুবজমি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সভাপতি আলাউদ্দিন ভাইয়ের বাসার দাওয়াতে আমাদের এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তে অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী এখানে আমরা সমবেত হয়েছি। আমরা দুপুরে একসাথে খাওয়া দাওয়া করেছি এবং সাংগঠনিক কথা আলাপ আলোচনা আমরা এখানে করেছি। ধন্যবাদ। I don't know.